মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত স্বামী, অর্থাভাবে হচ্ছে না চিকিৎসা, জনপ্রতিনিধিদের জানিয়েও হয়নি কোনো সুরাহা, সেই সম্বল জমিটুকু বেঁচে দিয়েও হয়নি চিকিৎসার জন্য সম্পূর্ণ টাকার জোগাড়, মেলেনি স্বাস্থ্যসাথী কার্ডের সুফল। অবশেষে স্বামীকে বাঁচাতে দুয়ারে দুয়ারে অর্থ সাহায্য তুলছে স্ত্রী, যদিও ওই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি মানিক দাস। জানা যায়, হরিশ্চন্দ্রপুর 1 নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কতল গ্রামের বাসিন্দা সাবিরুল ইসলাম প্রায় 1 বছর ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা উঠছেন। সেই হচ্ছে পরিবারের একমাত্র উপার্জনকারী। শেষ সম্বল 6 কাঠা জমি বিক্রি করেও চিকিৎসার খরচ জোগাড় করা সম্ভব হয়ে ওঠেনি পরিবারের। তাই স্বামীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টায় আর্থিক সাহায্যের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছেন স্ত্রী দুরেরা খাতুন। এলাকার জনপ্রতিনিধিদের দরবার করেও মেলেনি কোনো সাহায্য বলে আক্ষেপ। চিকিৎসার জন্য কলকাতা ও ব্যাঙ্গালোর নিয়ে গেলেও ডাক্তারবাবুরা দ্রুত অপারেশন করার কথা জানিয়েছেন, কিন্তু অপারেশন করতে প্রায় 5 লাখ টাকা খরচ হবে, কোথায় পাবে এত টাকা? দুশ্চিন্তায় পড়েছে পরিবার। প্রতিদিনই তার কিছু গুরুত্বপূর্ণ ওষুধ লাগে, কিছু আর্থিক অভাবের জন্য সে ওষুধ জোগাড় করতে না পেরে সমস্যায় রয়েছেন গোটা পরিবার। ওষুধের অভাবে দিনের পর দিন কষ্ট বাড়ছে বছর 50-এর ওই ব্যক্তির। স্ত্রী দুলেরা খাতুন জানান, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে গেলেও সেই কার্ড দেখিয়ে কোনো চিকিৎসা পাননি বলে অভিযোগ। দরিদ্র পরিবার, কোনোভাবে দুবেলা দুমুঠো খেয়ে চলেছে, কোনোদিন আবার তাও জোটে না, কোনো রকম সরকারি সাহায্যও পাননি। ক্যান্সার আক্রান্ত সাবিরুল ইসলাম বলেন, 1 বছর ধরে লিভার ক্যান্সারে ভুগছি, জমি বিক্রি করে ব্যাঙ্গালোরে চিকিৎসা করিয়েছি। হরিশ্চন্দ্রপুর 1 নং ব্লকের বিডিও অনির্বাণ বসু বলেন, পরিবারটি যাতে চিকিৎসা পায় তার সবরকমভাবে প্রশাসনের থেকে ব্যবস্থা করা হবে। গেলে ভালো নি, যেটা হচ্ছে ডাক্তারে বা নানো এনাতে ঘুরিয়ে আনু নি, 5 টাকা পেশা লাগিনে, হাত পা করেছি 10 টাকা দিন দেন ডাক্তারে লাগানো যাবো। কতদিন ধরে আপনার স্বামী এই অসুখে আক্রান্ত? 1 বছর তো আছে, মো স্বামী টাকা পেশা নি হচ্ছে তো নিয়ে না যাচ্ছে। তো আপনার কত চিকিৎসা করান নি স্বামী? সায়েন্স করি আনু তো আনি যাচ্ছি ডাক্তারে লাগান, কি কিছু টাকা হবে তত যাবো ডাক্তারে লাগান। তো কোন জায়গায় নিয়ে গেছেন আপনারা? ওই কলকাতা না আজ নু হাসপাতালে লাগান দেন। তো ডাক্তার বাবুরা কি বলছেন? ডাক্তার কয়ে তো নি ফেস আইলা কাটের নি দিবে। তো বলছে আপনাদের শাশুড়ি যে কাট আছে? হ্যাঁ আছে, কার আছে। তো সেই কাটের চিকিৎসা পেয়েছেন আপনারা? নি পাই নি দিছিলি। কোথায় গেছিলেন কাট নিয়ে? ওই হাসপাতালে লাগান নি গিয়ে আনতে। কোথায় এটা? কোথায়? সিদা গ্রাম পঞ্চায়েতের
কোতুল গ্রামের বাসিন্দা, ক্যান্সার আক্রান্ত হয়ে আছে। স্বাস্থ্যসাথী কার্ড আছে কিন্তু কোনো রকম চিকিৎসা মিলছে না বলে অভিযোগ, কী বলবেন এই ব্যাপারে? প্রথমত কথাটা আপনার মুখ থেকে আমি শুনলাম, এরকম আমাদের কাছে কেউ আসেনি। যদি এরকম আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই দলগতভাবে ব্যবস্থা নিব, এবং আমাদের যে 45-এর যে MLA সাহেব রয়েছেন নিহার রঞ্জন ঘোষ মহাশয়, তাকেও বলবো যেন তার চিকিৎসা ব্যবস্থাটা করা হয় এবং আমরা নিজেরাও হেল্প করব। তাদের আরও অভিযোগ যে কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পাননি, এমনকি সেখানকার প্রতিনিধি জনপ্রতিনিধিদের বারবার বললেও কোনো সাড়া মেলেনি। কথাটা হচ্ছে যে বুথটার কথা বলছেন সেই বুথটা CPM এ নির্বাচিত প্রতিনিধি রয়েছে, আমাদের কাছে আসেনি এবং আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদের কাছে আসেনি। এখন সরকারি ফ্যাসিলিটি বলতে মমতা ব্যানার্জি, মাননীয় মমতা ব্যানার্জি যে স্বাস্থ্যের ব্যাপারে স্বাস্থ্যসাথী কার্ডটা করেছে সেই ব্যাপারেই আমরা হেল্পটা করতে পারবো, যদি কোথাও যদি চিকিৎসা না হয়ে থাকে সেই ব্যাপারে আমরা চিকিৎসার ব্যবস্থাটা করে নেব। পঞ্চায়েত থেকেও, রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত থেকেও সারা মেলেনি এমনটাই অভিযোগ। অ্যাকচুয়ালি হয়তো সংযোগ হয়ে ওঠেনি, কেন আপনাকে সাহায্য পেতে গেলে একটু বলতে হবে, বাড়িতে বসে বসে তো হয় না এটা, সেক্ষেত্রে হয়তো দৌড়ঝাঁপটা করতে হবে। সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই দেখব যে কোথা থেকে কিছু যদি তাকে কিছু পাইয়ে দেওয়া যায় সেটা নিশ্চয়ই আমরা লক্ষ্য করবো। আপনার নাম? মানিক দাস, ব্লক প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেস। প্রায় ক্যান্সার রোগে ভুগে ভুগছে, মহামারী ক্যান্সার রোগ। এবার এর 5-6 শতক মাটি ছিল, সেটা বিক্রি করে কলকাতা PG-তে নিয়ে গেছিলো। স্বাস্থ্যসাথী কার্ড দেখা সত্ত্বেও চিকিৎসা হয়নি, এবার বাড়িতে বসে আছে। স্বাস্থ্যসাথী কার্ডটা দিয়ে যদি চিকিৎসা করে আর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যদি কিছু সহযোগিতা করে, আমাদের প্রশাসন BDO সাহেব আছে, ওর হাত দিয়ে যদি কিছু উপকার পাওয়া যায়, কলমের দামে পরিবারটা যদি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পায় তাহলে আগামীতে খুব ভালো হবে। তো বলছি এখন পরিবারটা চলছে কীভাবে? পরিবারটা খুব অসহায় অবস্থায় চলছে, আমরা গ্রামের লোক, এদিক ওদিক দিয়ে টাকা পয়সা দিয়ে যা কিছু পারি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিই, তাছাড়া কোনো অন্য কোনো উপায় নাই। তো বলছি আপনি এলাকার একজন জনপ্রতিনিধি, জানিয়েছেন ব্যাপারটা প্রশাসনকে? প্রশাসনকে বলেছি, প্রশাসন বলছে দেখছি। আপনার নাম? আমার নাম আশফাক হোসেন, পঞ্চায়েত সদস্যের স্বামী, রশিদাবাজ গ্রাম পঞ্চায়েত।